তো এখানে যেমন এই শাড়িটা আমাদের নিজস্ব ডিজাইন করা, এটা কাস্টমাইজ করে আমি মেক করেছি, অনেক সুন্দর হাই কোয়ালিটির একটা শাড়ি, হাই কাউন্টার। একটা জিনিস বলে রাখি যে আমাদের এখানে কাস্টমাইজ জামদানি করতে পারবে। আমরা অবশ্যই আমাদের ক্লায়েন্টকে প্রায়োরিটি দিয়ে থাকি, সেক্ষেত্রে হয়তোবা আপনারা একটা বেস্ট ডিসকাউন্ট পাবেন। এটা আমরা ক্লায়েন্টদের জন্য অপশন রেখেছি, হাই রেঞ্জের জামদানিগুলো আমরা নর্মালি কাস্টমাইজ করে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আজকে খুবই এক্সাইটিং একটা জায়গায় যাচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, যেতে একা যেতে ভালো লাগতেছে না, তো সেখানে গেলে আমার এক ফ্রেন্ডের সাথে আপনাদের দেখা করা দিতে হবে, আর সাথে আরেক বড় ভাই আসতেছেন, তার সাথেও সবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। পুরো বিষয়টা নিয়ে আজকে ব্লগে একটা জার্নি হবে, একটা ইউজার জার্নি, মানে আপনারা আমার সাথে থাকবেন। আর চ্যানেল একদম নতুন হয়ে থাকলে দুশ্চুকিং চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে হবে। দেরি না করে চলুন ব্লগটা শুরু করে দিই। তো এখন আমার একটা উবার রাইড বুক হয়ে গেছে, হুন্ডায় চড়ে চড়ে যাব। এখন দেখা যাক সেখানে যাওয়ার পর কী হয় না হয়, সব কিছু ডিটেলস আপনারা ভিডিওটা দেখতে থাকবেন, জানতে পারবেন। আর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আপনাদের জন্য স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমার হাতে সময় ছিল আধা ঘন্টা, বা 10-15 মিনিটের মধ্যে পৌঁছে গেছি নয়াপল্টন থেকে সরাসরি আনোয়ার খান মেডিকেল। এটা সবাই চিনেন, তো আনোয়ার খান মেডিকেলের ঠিক অপোজিটে এই মার্কেটটা। এই মার্কেটের ডিটেলস এবং সব কিছু আমার মনে হয় আপনারা ডিসক্রিপশন বক্সে গুগলের যে ম্যাপ আছে সেটা দেখলে বুঝে যাবেন। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমার যতটুকু সে আছে বা জিনিসটা নিয়ে আপনাদের যতটুকু দেখানো আছে সব কিছু ভিতরে গেলে টের পাবেন। তো আমার সাথে আজকে আমার এক ফ্রেন্ড আর এক বড় ভাই পেশেন্ট থাকতে বলছিলাম, তারাও চলে আসতেছেন, তারা আসার মাত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো ইন 5, 4, 3, 2, 1। সো এই হচ্ছে আমার ফ্রেন্ড মিতুল। হ্যালো, আমরা বিএনজিতে আগে একসাথে খুব পাবজি খেলতাম, আমাদের সাথে আরেক বড় ভাই, উনি আমাদের সাথে খুব পাবজি খেলতো, লিডার আসান ভাই। সো এই দুজনকে নিয়ে আজকে আমরা একটা জায়গায় চলে আসছি। বেসিক্যালি এটার আরও সব তথ্য আমি একটু ডিটেলসে ভিতরে গিয়ে বলি, যাতে বেটার হয়। সো এয়ারে শপিং সেন্টারে যখন আপনারা তৃতীয় তলায় উঠবেন, বাংলা তৃতীয় তলা আর কি, আর ইংলিশে বলে সেকেন্ড ফ্লোর, এসকেলেটর দিয়ে ইজিলি চলে আসতে পারবেন সবচেয়ে টপ ফ্লোরে। এই ফ্লোরে উঠেই হাতের ডান সাইডেই দেখতে পাবেন স্যান্সের এই শোরুমটা। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাংলাদেশের আই থিঙ্ক ফার্স্ট অথেন্টিক জামদানির একটা শোরুম, যেখানে আসলে আপনারা আসলে অনেক কিছু জানতে পারবেন, কিছু বুঝতে পারবেন, এবং খুব ইউনিক কিছু প্রোডাক্টের কালেকশন দেখতে পারবেন। সো আমি এখন শপে ফাইনালি, এখন এই শপের ভিতর ঢোকার পর আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, সেটা হচ্ছে বামে এবং ডানে দুই পাশেই শুধু মেয়েদের মানে আপুদের জিনিস, ছেলেদের কোনো জিনিস নেই। মানে আমি খুবই আপসেট হয়ে গেছি, আর তখনই আমার মনে পড়লো এই জিনিসগুলো কিন্তু আমাদের বোন বলেন, মা বলেন, ওয়াইফ বলেন, তাদের খুব পছন্দের একটা জিনিস। আর শাড়ি যদি আপনি দেখেন, এই জিনিসগুলো কিন্তু দেখে আমাদের অতটা ইন্টারেস্ট জাগে না, কিন্তু মেয়েদের একটা শাড়ি চয়েস করতে কয়েক ঘন্টা সময় লেগে যায়, আর তার উপর যদি একটা জামদানি হয় তাহলে তো কথাই নেই। সো এই সব কিছু নিয়ে ডিটেলস আমরা জানবো এই শপেরই ওনারদের থেকে। সো চলেন ওই জায়গাটাতে আমরা চলে যাই। আসসালামু আলাইকুম, আমি হামিদ, কো-ফাউন্ডার অফ স্যান্স। বাংলাদেশের ঐতিহ্য জামদানি নিয়ে একটি আউটলেট প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে আমাদের কাজ শুরু হয়। একটু একটু করে আমাদের প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে আমাদের মাইলফলকের দিকে। আমাদের এই যাত্রা নিয়ে আপনাদেরকে আরও বিস্তারিত বলবে আমার ওয়াইফ মিম। আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা হোসেন মিম, ওনার অফ স্যান্স। অনেকে জিজ্ঞেস করে যে স্যান্স নামটা আসলে কীভাবে এসেছে, যেহেতু আমরা জামদানি নিয়ে কাজ করছি, জামদানির সাথে রিলেটেড কোনো নাম নয় কেন। অ্যাকচুয়ালি স্যান্স হচ্ছে আমার সঞ্জিতা যে নামটা সেটার শর্ট একটা ভার্সন স্যান্স। তো সেখান থেকে আমি আমার যে ড্রিম প্রজেক্ট জামদানি কাজ করা, এটা স্যান্স নামে দিয়েছি একটি আউটলেট। আর নর্মালি আমার এই আউটলেটটা বা আমার এই প্রতিষ্ঠানটাকে অনেকে জামদানি বাই স্যান্স নামেও চিনে, যেহেতু আমাদের সব প্রোডাক্টগুলো অথেন্টিক জামদানি নিয়ে। জামদানি আমার অনেক পছন্দের একটা ব্যাপার, তো শুধু আমার না, বাংলাদেশের 90% মেয়েরই এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন কান্ট্রির মানুষের বা মেয়েদের একটা অনেক পছন্দের জিনিস হচ্ছে জামদানি মসলিন, যেটা ঐতিহ্য বাংলাদেশের। তো বেসিক্যালি জামদানি থেকে ভালো লাগার ব্যাপার থেকেই আমার এই জামদানি নিয়ে কাজ করাটা শুরু হয়। এরপরে আমি অনেক জামদানি নিয়ে, অ্যাকচুয়ালি আমি অনেক দিন রিসার্চ করি বিজনেসটা শুরু করার আগে, অনেক কারণ এই জিনিসটা এমন সেন্সিটিভ, জামদানি খুব সেন্সিটিভ একটা ব্যাপার।
এখানে ফেক অ্যান্ড অথেন্টিসিটির দুইটারই ব্যাপার আছে। সো আমার কাজ ছিল যে কমপ্লিটলি অথেন্টিক একটা জিনিস বা অথেন্টিক একটা জামদানি আমি আমার বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরের যারা আছেন তাদের কাছে পৌঁছে দেব। অনেক রিসার্চের পর, অনেক জানাশোনার পরে ম্যাক্সিমাম 80% মেয়ে কিন্তু জামদানি নিয়ে জানে না। বাংলাদেশের যারা পড়েন তারাও অনেক সময় জামদানির যে ভিতরের গুমোরগুলো এগুলো সম্পর্কে অতটা আইডিয়া তাদের নেই। তো এই কারণে যেহেতু আমাকে এটা নিয়ে কাজ করতে হবে, সেহেতু এটার ব্যাপারে অনেক অনেক ছোট ছোট ডিটেইল জেনে দেন আমার এই বিজনেসটায় আসা। আমার স্বপ্ন ছিল যে আমি ফার্স্টে অনলাইনে জামদানির আমার একটা পেজ থেকে অ্যান্ড আমার একটা গার্লস গ্রুপ আছে সেখান থেকে আমি এই বিজনেসটা শুরু করি। ধীরে ধীরে আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পাওয়ার পরে দেন আমি ভাবলাম যে আমার যে পরিচিত ক্লায়েন্টরা আছেন এবং যারা আমাদের ব্যাপারে জানছেন, যারা তাদের আসলে জানা উচিত, যে দেখা উচিত যে আমাদের সামনাসামনি ধরে, কারণ অনলাইনে আজকাল অনেকেই ট্রাস্ট করতে চান না। তো সেখান থেকেই আমার আউটলেটটা দেওয়ার প্ল্যানটা আসে যে আমি আমার আপুদের জন্য, যারা আমার ক্লায়েন্ট আপু ভাইয়া যারাই বলেন, যেহেতু ভাইয়ারাও তাদের মা বোন ওয়াইফ ফ্যামিলিদের ফ্যামিলি মেম্বারের জন্য আমার থেকে অনেক জামদানি নেন, সেক্ষেত্রে সেটা চিন্তা করে আমি অ্যাকচুয়ালি আউটলেটটা দিই। তো সেখান থেকেই আমার এই ছোট একটা আউটলেটের শুরু হয়। সো মনে হচ্ছে এখান থেকে শাড়ি আমরা দেখতে পারি ফার্স্টে। সো এখানে আমি একসাথে অনেকগুলো শাড়ি দেখতেছি। সো আমাকে একটা আইডিয়া দেওয়া যাবে যে এই শাড়িগুলো শাড়ি কি সেম নাকি দেয়ার ইজ এ ডিফারেন্স? এই শাড়িগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা ডিজাইনের শাড়ি নর্মালি এক পিস করেই থাকে। তো অবভিয়াসলি এগুলো সবগুলো সেম না, এগুলোর প্রাইস রেঞ্জ কোয়ালিটি একটু ডিফারেন্ট, ডিজাইন তো অবভিয়াসলি ডিফারেন্ট। তো এখানে যেমন এই শাড়িটা আমাদের নিজস্ব ডিজাইন করা, এটা কাস্টমাইজ করে আমি মেক করেছি, অনেক সুন্দর হাই কোয়ালিটির একটা শাড়ি, হাই কাউন্টের। একটা জিনিস বলে রাখি যে আমাদের এখানে কাস্টমাইজ জামদানি করতে পারবে, এটা আমরা ক্লায়েন্টদের জন্য অপশন রেখেছি। হাই রেঞ্জের জামদানিগুলো আমরা নরমালি কাস্টমাইজড করে থাকি। সো আমি যদি এই শাড়িতে যে কোনো শাড়ি দেখতেছি একসাথে এই রোতে, এই শাড়িগুলোর প্রাইস রেঞ্জ কেমন? এই শাড়িগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 10,000 প্লাস অ্যান্ড বিলো 20,000। এখানে 10,000 এর রেঞ্জের মধ্যে যে জামদানি শাড়িগুলো হয় অথেন্টিক জামদানি বলে কথা। সো এখানে অবশ্যই টু দ্য পয়েন্ট একটা জিনিস আপনাকে মেক শিওর করতে হবে যে এগুলো কাস্টম মেড, এগুলো কিন্তু আপনার রেগুলার জামদানির সাথে কম্পারিজন করে কেউ ভুল করতে যাবেন না। সো এই রোতে আমরা অনেকগুলো শাড়ি ডিজাইন দেখতে পারতেছি, প্রত্যেকটা যদি আমি চিন্তা করি ইন্ডিভিজুয়ালি 10,000 থেকে 20,000 টাকার মতো রেঞ্জ, তাই না? যদি আমি চিন্তা করে দেখি যে আমরা আসলে ওরকম বাজেট এই মুহূর্তে নাই, সো সেক্ষেত্রে কি আমাদের জন্য কোনো অপশন আছে? অবশ্যই অপশন আছে, আমাদের এগুলো তো ডিজাইনার মেড শাড়ি, আমরা আমাদের স্টোরের জন্য নরমালি ডিজাইন করে থাকি। বাট এছাড়াও আমাদের কম রেঞ্জের মধ্যেও অনেক ডিজাইনার শাড়ি রয়েছে জামদানি, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ডিজাইনার জামদানি রয়েছে যেগুলো আমাদের কম রেঞ্জের মধ্যে। ওকে, এই শাড়িগুলো তো খুব সুন্দর, অসম্ভব সুন্দর, কারণ আমরা প্রত্যেকটা শাড়ি নিজেদের জন্য স্পেশাল করে ডিজাইন করে থাকি। আমাদের এই শাড়ির ডিজাইনগুলো আপনি নরমালি অন্য কোথাও খুব একটা পাবেন না। ওয়েল, যদি এই শাড়িগুলোর মধ্যে আমাদের কোনোটা পছন্দ হয়, ফর এক্সাম্পল আমি যদি এই শাড়িটা পছন্দ করলাম, ফর সামওয়ান স্পেশাল, লেটস সে আমার মায়ের জন্য হোক বা আমার বোনের জন্য হোক বা আমার ওয়াইফের জন্য হোক ইন ফিউচার, সো এই শাড়িটার প্রাইস কিরকম হতে পারে? এগুলো সব 10,000 বিলো। সো এগুলো কি অ্যারাউন্ড কত থেকে কতর মধ্যে হবে? মানে 10,000 তো 5,000 থেকে 10,000 এর মধ্যে, খুবই প্রিমিয়াম। সো একটা শাড়ি দিয়ে আপনি মনে হয় 12 মাস শাড়ি দেওয়ার একটা যে আনন্দ সেটা আপনার খুব ফেভারিট পার্সনকে দিতে পারেন। এবং দেখা যাচ্ছে দুই ধরনের প্রাইস রেঞ্জ আমরা পেয়ে গেলাম। বাট আমার একটা কিউরিওসিটি জাগতেছে যে ধরে নাম যে আমি এটা শোনার পর একটু মনে হচ্ছে যে না আমার মেবি আরেকটু ইনকাম কম বা আমি আরেকটু কোনো না কোনোভাবে নিজের একটা শাড়ি অ্যাফোর্ড করতে চাই, সেই অপশনটা কি আমাদের জন্য আছে কিনা ফর দোজ পিপল? অবশ্যই আছে, আমাদের স্টোরে আরো হিউজ কালেকশন আছে যেগুলো 5,000 এর নিচেও হতে পারে। ওকে, সেগুলো কি আমরা একটু দেখতে পারি? জি অবশ্যই, এই সাইডে দেখতে পারেন। ওয়াও, এই শাড়িগুলো তো খুব সুন্দর। জি, এগুলো বিলো 5,000, আপনারা সব রেঞ্জের শাড়ি আমাদের এখানে পাবেন। আমাদের প্রিমিয়াম কালেকশনগুলো একটু হাই রেঞ্জের, বাট এখানে সব রেঞ্জের আছে। আচ্ছা, সো মনে করেন আমাদের এই ভিডিও দেখে কোনো একজন আপু ইন্টারেস্টেড হলো
এই শাড়িগুলো তো দেখতে আগ্রহী হলো। আমি এখানে অনেক ধরনের শাড়ি আছে, আমার মনে হয় না ছেলে হিসাবে এখানে আমি অ্যাকচুয়ালি কিছু বুঝবো, বাট এখানে কিছু পার্থক্য অবশ্যই আছে বিটুইন দ্য প্রিমিয়াম যেটা আমি একটু আগে দেখলাম সাথে এটা। বাট এটা যদি প্রাইস রেঞ্জ আমি যদি জানতে চাই, মানে প্রাইসটা কিরকম হবে? এগুলো বিলো 5000, 3000 থেকে 5000 এর মধ্যে। সো 3000 থেকে 5000 বাজেটের মধ্যে কি হয়? 3000 এর নিচেও আছে, 3000 এর একটু নিচে, বাট এগুলো হচ্ছে अराउंड 3 টু 5। এগুলো 3000 এর নিচে দেখতে পারবেন আপনি এই শাড়িগুলো। সবগুলো হচ্ছে অরিজিনাল ঢাকাই মেড শাড়ি, ঢাকাই জামদানি অরিজিনাল যেটাকে বলে। আমাদের এখানে কোনো ঢাকাই জামদানি ছাড়া অন্য কোনো জামদানি নেই। সো জামদানির একটা অথেন্টিক ওয়ান স্টপ স্টোর আমরা বাংলাদেশে বলতে গেলে প্রথমে দেখলাম। অনেক জায়গায় কোনো শাড়িটা মিক্স থাকে, ওভারঅল বোথ সাইডে যদি আপনি দেখেন প্রিমিয়াম কালেকশন আছে উইদিন অ্যাফোর্ডেবল রেট প্রাইস, আবার অ্যাট দ্য সেম টাইম কোয়ালিটিকে ধরে রেখে তারা কিন্তু আরেকটু অ্যাফোর্ডেবল রেসও আপনার প্রোভাইড করতেছে নিজে শাড়িগুলো যদি আপনারা দেখেন। আর কারো যদি মনে হয় না আমি একটু এন্ট্রি লেভেলের শাড়ি নামে একটু দেখতে চাই, সব কিছু বুঝতে চাই, সেই সুযোগটা আপনার কিন্তু তারা দিতেছে। এখানে আসলে ইনশাআল্লাহ আপনার কখনো মানে হতাশ হয়ে যেতে হবে না বা আপনি কালার পাবেন না এমন কোনো সিচুয়েশনে পড়তে হবে না। অল টাইপ অফ কালার, অল রেঞ্জের, অল ডিজাইন আমরা প্রোভাইড করতে পারি। আপনি নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে আর কালার দিয়ে আমাদেরকে অর্ডার করে দিতে পারবেন, আমরা সেই অর্ডারের জামদানিগুলো মেক করে দেবো। আমাদের যেহেতু নিজস্ব ওয়েভিং হাউস আছে, সো আমরা যে কোনো ডিজাইনের যে কোনো রকম জামদানি মেক করে দিতে পারি। তবে অবশ্যই আপনি যেহেতু একটা কাস্টমাইজড জামদানি তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে একটা প্রিমিয়াম কোয়ালিটির, প্রিমিয়াম ডিজাইনের, আনকমন একটা ডিজাইনের, আনকমন একটা কালারের জামদানি মেক করা। আমাদের এখানে 1.5 লাখের মাসলিন বা এক্সক্লুসিভ মাসলিন জামদানিও আপনি পাবেন। এখানে আমাদের 50,000, 60,000, 70,000 এভরি রেঞ্জের জামদানি আছে। এখানে এসে আমার কালেকশনটা খুব ভালো লেগেছে, সুন্দর কালেকশন, রুচিসম্মত, এবং প্রাইসটা আমার খুব বেশি ওভার প্রাইস মনে হচ্ছে না। নতুন দোকান হিসেবে আমার খুব ভালো লেগেছে। আর এটার আমরা অনলাইন তো পেজ দেখেছি, এটার পেজ অনুযায়ী এসেছি এখানে, আমি দেখে দোকানটা দেখে ভালো লেগেছে। ফিজিক্যালি আমি সাধারণত পেজ থেকে কেনাকাটা কম করি, বিশেষ করে শাড়ি বা এসব কিন্তু এখন আমি ফিজিক্যালি দেখতে পেরে এটা আমার খুব ভালো লাগছে, এবং শপিংটাও বেশ কমফোর্টেবল। আমার যে এখানে যথেষ্ট ধৈর্য নিয়ে যিনি সেলস আছেন, যে উনি খুব চমৎকার করে আমাকে দেখালেন জিনিসগুলো, শাড়িগুলো শাড়িগুলো বেশ চমৎকার, রুচিসম্মত, সুন্দর, এবং কালেকশনটা ভালো, কালেকশনটা হলো রুচিসম্মত কালেকশন। তো ইনশাল্লাহ আমি আরও আসবো এখানে শপিং করতে, আমি আরও একটা জামদানি অর্ডার দিব। ফেসবুকে একটু তার প্রচার আছেই, তো এটা আমার ভালো লেগেছে, সুন্দর, রুচিসম্মত, তো আমি সন্তুষ্ট। বাংলাদেশে তো আমরা অলরেডি অনেকে জানি যে প্রচুর পরিমাণে মার্কেট আছে, অ্যাট দ্য সেম টাইম প্রচুর পরিমাণ মেয়েদের শাড়ির দোকানও আছে। সো এত কিছু থাকতে এই সব কিছুর মধ্যে জামদানি কেন, আর তার উপর কেনই বা আমি সানজে আসবো জামদানি কিনতে? সানজে কেন জামদানি কিনতে আসবেন? বিকজ সানজ ইউনিক, সানজ অনলি ওয়ান স্টোর যেটা শুধুমাত্র জামদানি, এক্সক্লুসিভ জামদানি আর মসলিন নিয়ে কাজ করে। আপনি এখানে ভ্যারাইটিস টাইপের জামদানি অ্যান্ড মাসলিনের কালেকশন দেখতে পারবেন। স্পেশালি আমাদের এখানে কাস্টমাইজেশনের অপশন আছে, আপনার পছন্দ মতো ডিজাইন, পছন্দ মতো কালার অ্যান্ড কাউন্ট এভরিথিং চুজ করে আপনার একটা বাজেট রেঞ্জের মধ্যে আপনি বেস্ট এক্সক্লুসিভ জামদানিটা মেক করতে পারবেন। আমরা এখানে কিছুদিন টাইম নিয়ে আপনার যে কোনো ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ জামদানি মেক করে দিই। যেহেতু আমাদের নিজস্ব ওয়েভিং হাউস আছে, সো আমরা এই অপশনটা সবার জন্য রেখেছি। থ্যাংক ইউ ফর দ্যাট। বাট এর পাশাপাশি আমার মনে হয় যারা তোমাদের সাথে কানেক্টেড থাকতে চায় থ্রু অনলাইনের মাধ্যমে মনে সুযোগটা আছে, সো সেটার জন্য ওদের কী করতে হবে? আমাদের একটা গ্রুপ আছে স্যাঞ্জের, গ্রুপ লিঙ্কটা দেওয়া হবে এখানেই, আর আপনারা সেখানে গ্রুপে জয়েন করবেন। আমাদের যে জামদানি বাই স্যাঞ্জ যেই পেজটা আছে সেখানে ইনবক্সে ডিরেক্ট ক্লায়েন্টদের সাথে আমরা ইন্টারাকশন করি। অবভিয়াসলি আপনারা আউটলেটে এসে ভিজিট করলেও আপনারা আমাদেরকে পাবেন, আমাদের সাপোর্ট পাবেন, আমরা আপনাদেরকে অ্যাসিস্ট করব যে কোনো চয়েসের জন্য। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি আটের ARA সেন্টার শপিং মল, Level 2, Shop No. 11। আপনারা সবাই ওয়েলকাম। আচ্ছা, আমি তো অ্যাজ এ
ছেলে হিসাবে আসলাম, অনেক কিছু বুঝলাম, কিন্তু আমি যতটুকু বুঝি মেয়েরা যারা এই মুহূর্তে দেখতেছেন বা ভাইরা যাদের তাদের ক্লোজ মানুষদের জন্য নিতে যাচ্ছেন, সবাই কিন্তু একটু ডিসকাউন্ট খুঁজতেছে। সো এই ডিসকাউন্টের ব্যাপারে কি আপনাদের কোনো সহযোগিতা আমরা পাবো? অ্যাকচুয়ালি কি আমরা কোনো ডিসকাউন্ট উপভোগ করতে পারবো? আমাদের প্রাইস রেঞ্জটা আমরা এমনভাবে রাখি যেন ক্লায়েন্টদের একদম অ্যাফোর্ডের মধ্যে, বাজেটের মধ্যে থাকে বেস্ট প্রোডাক্টটা। তারপরও যদি কেউ ডিসকাউন্ট চান, এই চ্যানেলটি সাবস্ক্রাইব থাকলে, আমাদের গ্রুপে জয়েন থাকলে, আমাদের পেজে ইনবক্সে কানেক্টেড থাকলে, আমরা অবশ্যই আমাদের ক্লায়েন্টকে প্রায়োরিটি দিয়ে থাকি, সেক্ষেত্রে হয়তোবা আপনারা একটা বেস্ট ডিসকাউন্ট পাবেন। ওকে, থ্যাংক ইউ ফর দ্যাট। আশা করি যারা জামদানি নিয়ে একদমই জানেন না বা বোঝেন না তাদেরকেও পর্যন্ত একদম স্পেশাল টেক কেয়ার করা হবে এখানে, এবং যারা জামদানিটাকে চেনেন এবং বোঝেন, যারা অথেন্টিক কিছু একটা খোঁজেন, তাদের জন্য আই থিঙ্ক ওয়ান স্টপ সলিউশন হবে জামদানি বাই সেন্স। সো সবাইকে আশা করি ওয়েলকাম করতেছি আমরা এখানে। সো আজকে বিকালটা আমি আর আহসান ভাই বেশ ভালোই একসাথে ছিলাম, অনেক কিছু দেখলাম, আমার অনেক কিছু নতুন আমরা জানতেও পারলাম। তো আসান ভাই, আমার কাছে আপনার কাছে একটা কোয়েশ্চেন আছে আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে লাইক লিটারেলি আপনি, আমি কিন্তু জামদানি সম্বন্ধে জানতাম না, একদমই বলতে পারে নো ব্রেইনার, নো নলেজ, নো, কিন্তু আমার মনে হয় আমরা কিছু হলেও জানতে পারছি, মানে জামদানির মধ্যে যে দুই রকম জামদানি হয় এবং অথেন্টিক জামদানি বলে কিছু একটা যে আছে, আমার মনে হয় আমরা সেই ধারণাটা একটু হলেও ক্লিয়ার হয়েছি, এবং আমার দর্শকরা যারা দেখতেছে এই মুহূর্তে মানে আপনারা অনেকটা ক্লিয়ার হয়েছেন। তো আমি পার্সোনালি আসান ভাইয়ের কাছে একটা কোয়েশ্চেন করতে চাই যে আপনার আজকের ওভারঅল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে। অ্যাকচুয়ালি মিতুল হচ্ছে আমার ফ্রেন্ড, সো আজকে তুষার ভাইয়ের সাথে এখানে আসলাম, এবং এখানে আসার পরে একটা জিনিস যেটা আসলে মানে আমাকে খুব অ্যাট্রাক্টেড করছে, যে আসলে সবসময় আমরা দেখি যে আসলে কম্বাইন্ড মানে শাড়ির স্টোর, যেখানে জামদানি শাড়ি থাকে, অন্যান্য সব কিছুই থাকে, বাট এখানে আসার পরে দেখলাম যে অনলি জামদানি নিয়েই কাজ করছে সেন্স অ্যান্ড, এবং মানে প্রতিটা শাড়ি আসলে এত সুন্দর, মানে দেখার পর আমার কাছে মনে হচ্ছিল যে না আমি আসলে কিনে কাউকে গিফট করি, এবং প্রতিটা শাড়ি যারা ওই পাশ থেকে দেখেছেন তবে কিন্তু আবার আগ্রহী হয়ে যেতেছে হাসান ভাই, একটু কন্ট্রোল ইয়োরসেলফ, মানে কন্ট্রোল ইয়োরসেলফ। হ্যাঁ, সো বা মানে ওইটাই আর কি আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্টেড করছে, যে ওরা আসলে অনলি জামদানি নিয়েই কাজ করতেছে, এবং কেউ অথেন্টিক জামদানি চাইলে আসলে তাদের জন্য এটা বেস্ট প্লেস টু কাম, মানে একবার হলো আসলে দেখা যাও। হ্যাঁ, এক্স্যাক্ট, আউটলেটে এসে দেখেন, আমাদের ভিডিও দেখে অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেনও রয়ে গেছে, সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারেন। আর আমি বলবো সবচেয়ে বেস্ট ডেস্টিনেশন হবে হচ্ছে সানজার যে গ্রুপটা আছে, অফিসিয়াল গ্রুপ, সেখানে আপনারা চলে যান, আপনার যত কোয়েরিজ আছে সেটা পার্সোনাল টাচ নিয়ে টেক কেয়ার করা হবে, একদম পার্সোনালি দেখে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে। তো সবাইকে সেখানে ওয়েলকাম থাকলো। আমার ফ্রেন্ড মিতুল ওখানে একটু ব্যস্ত আছে, আমি ওকে আসলে পাচ্ছি না, বাট আমার মনে হয় যাওয়ার আগে মিতুল তুমি যদি একটু আসতে আমার ফ্রেন্ড হিসাবে একটু কথা বলে যাও। এখানে ইজ এ বিগ বয়, ইজ এ বিগ গাই, ইজ এ বিগ বয়, বাট আমরা এখানে তিন বন্ধু আমরা বলতে পারেন, ভাই ব্রাদার সবাই ছিলাম, ওদের এখন গেম আগের মতো খেলা হয় না, বাট উই ডু এনজয় আওয়ার লাইফ টুগেদার সামটাইমস, অ্যান্ড সেটারই আজকে একটা ভালো মোমেন্ট আমাদের কাটলো, অ্যান্ড থ্যাংকস টু আমাদের মিতুল হামিদের ওয়াইফ, মানে আমাদের ভাবিকে, এরকম একটা সুন্দর অ্যারেঞ্জমেন্টে আমাদেরকে একটা কিছু নতুন শেখানো এবং দেখানোর জন্য। তাই না মিতুল, আজকে কেমন লাগতেছে তোমার? ভালো লাগলো, দুষ্টু কিংকে অনেক থ্যাংকস যে আমি এখানে আসার জন্য এত কষ্ট করে। সো আই থিঙ্ক আপনারা সবাই আসবেন, ওয়েলকাম এখানে, আর সবাই দুষ্টু কিংকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ওকে সাপোর্ট দিবেন, ওর সাথে থাকবেন। ইয়েস, অবশ্যই, এটা আমি চাই যে আপনারা সবাই সাথে থাকেন, এবং এরকম বিভিন্ন জায়গায় আমরা চলে যাবো অ্যাজ এ ফ্রেন্ড সার্কেল নিয়ে, ব্যাপারটা এমন না যে ওর ওয়াইফের সব বলে কথা, এটা আমাদের সবার আই থিঙ্ক একটা হাব, একটা হাউস, এখানে এসে আপনারা কিছু একটা নতুন দেখতে পাবেন, একটা নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারবেন, সেই ইনভাইটেশনটা আপনাদের সবার জন্য থাকলো। আজকে আমি মিতুল এবং আহসান ভাই সবার পক্ষ থেকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ সামনে আবার দেখা হবে।